আজকে আমরা পৃথিবীর অভিগত গোলক আকৃতির সম্পর্কে কিছু প্রমাণ নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, এর আগে আমরা ভিডিওতে বলেছিলাম যে পৃথিবীর আকৃতি হচ্ছে গোলাকার, এবং আরেকটি ভিডিওতে বলেছিলাম পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই, যাকে বলা হয় জিওড। তো আজকে আমরা পৃথিবীর অভিগত গোলক আকৃতির প্রমাণ নিয়ে আলোচনা করব। তো পৃথিবীর অভিগত গোলক আকৃতি তোমাদের এটা ক্লাস 6 এবং ক্লাস 9 এর ভূগোল সাবজেক্টে আছে। তো তোমাদের দুজন মানে ক্লাস 6 এবং ক্লাস 9 এই দুই শ্রেণীর স্টুডেন্টদের এটা কাজে লাগবে। তো চলো ভিডিওটি শুরু করি। তো পৃথিবীর অভিগত গোলক সম্পর্কে প্রথম যে প্রমাণটি হচ্ছে সেটি হচ্ছে পৃথিবীর মেরু এবং নিরক্ষীয় ব্যাস এবং পরিধির পার্থক্য। পয়েন্টটা দেখো, পৃথিবীর মেরু ও নিরক্ষীয় ব্যাস ও পরিধির পার্থক্য। তো এই পয়েন্টটির আগে আমরা আলোচনা করে নিই যে অভিগত গোলক বলতে কি বোঝায়। অভিগত গোলক বলতে সেই বস্তুকে বোঝায় যার উত্তর এবং দক্ষিণ দিক চাপা এবং নিরক্ষীয় অঞ্চল একটু ফোলা। তো সেই রূপ আকৃতিকে বলা হয় অভিগত গোলক। তো এই পয়েন্টের দিকে দেখো, পৃথিবীর মেরু এবং নিরক্ষীয় ব্যাস এবং পরিধি এদের মধ্যে পার্থক্য। তো আমরা জানি যে পৃথিবীর এটি হচ্ছে নিরক্ষীয় অঞ্চল, যার ব্যাস কত 12,757 কিলোমিটার, এবং এটি হচ্ছে মেরু অঞ্চলের ব্যাস কত 12,714 কিমি। তাহলে এই দুটোর মধ্যে যদি আমরা পার্থক্য বের করি তাহলে আমাদের বেরোয় 43 কিলোমিটার। তাহলে নিরক্ষীয় এবং মেরু ব্যাসের মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে 43 কিলোমিটার, এবং যদি আমরা পৃথিবীর নিরক্ষীয় পরিধি আলোচনা করি তাহলে সেটা হচ্ছে 40,075 কিলোমিটার। নিরক্ষীয় পরিধি এবং মেরু পরিধি হচ্ছে 40,024 কিলোমিটার। তাহলে এখানে যদি আমরা পার্থক্য বের করি তাহলে হচ্ছে 51 কিলোমিটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল মেরু অঞ্চলের তুলনায় ফাঁপা আছে ব্যাসের দিক থেকে এবং পরিধির দিক থেকেও। তাহলে এই থেকে আমরা বলতে পারি যে পৃথিবীর আকৃতি হচ্ছে অভিগত গোলক। এটা প্রথম পয়েন্ট চলে গেল। দ্বিতীয় পয়েন্টে আসি। দ্বিতীয় যে পয়েন্টটা হচ্ছে সেটা খুব গুরুত্বপূর্ণ। দেখো, দোলক ঘড়ির পরীক্ষা। এটা কি না 1671 সালে ফরাসি বিজ্ঞানী ছিলেন জাঁ রিচার্ড নামক একজন বিজ্ঞানী। তিনি কি করলেন না, তিনি প্যারিস নামক শহর থেকে যখন এসেছিলেন, প্যারিসের অক্ষাংশ হচ্ছে 48 ডিগ্রি 30 মিনিট উত্তর। প্যারিস শহর থেকে একটি 1.5 মিটারের পেন্ডুলামের ঘড়ি নিয়ে এসেছিলেন। কোথায় এসেছিলেন? প্যারিস শহর থেকে এসেছিলেন তিনি কেন দ্বীপে, যার দৈর্ঘ্য হচ্ছে 5 ডিগ্রি নর্থ। ঠিক আছে, তো কেন দ্বীপে তিনি এসেছিলেন 1671 সালে নিজের 1.5 মিটার পেন্ডুলামের একটি ঘড়ি নিয়ে। তো তিনি যখন কেন দ্বীপে এলেন তখন তিনি কি দেখলেন না, কেন দ্বীপ হচ্ছে প্রায় নিরক্ষীয় অঞ্চলের কাছাকাছি আর এটা হচ্ছে প্রায় মেরু অঞ্চলের কাছাকাছি। তো তিনি যখন নিরক্ষীয় অঞ্চলে এসে পৌঁছালেন তখন তিনি দেখলেন যে তার পেন্ডুলামের যে ঘড়িটি, সেই ঘড়িটি 2.5 মিনিট স্লো চলছে। ঠিক আছে, 2.5 মিনিট স্লো চলছে। তাহলে এই অসুবিধার জন্য তিনি তার এই যে 1.5 মিটার পেন্ডুলামের ঘড়ি, তার পেন্ডুলামটি 1/4 ইঞ্চ তিনি কেটে ফেললেন পেন্ডুলাম দিয়ে, এবং তিনি সেটাকে ঠিক করলেন। তো এরপর প্রায় 16 বছর পর যখন নিউটন তার সূত্র যখন প্রকাশ করলেন যে যে বস্তু পৃথিবীর কেন্দ্রের কাছে অবস্থান করবে পৃথিবীর উপর তার আকর্ষণ শক্তি বেশি কার্যকর হবে। তাহলে এরপর তিনি অনুমান করলেন যে যেহেতু দেখো ছবিতে দেখাচ্ছি যেহেতু 5 ডিগ্রি উত্তর এবং এটা হচ্ছে 48 ডিগ্রি উত্তর এই 5 ডিগ্রি উত্তর কেন্দ্রীপ নিরক্ষীয় অঞ্চলের কাছাকাছি এবং নিরক্ষীয় অঞ্চল কিছুটা খোলা আছে তার জন্য পৃথিবীর সেন্টার থেকে এটার দূরত্ব বেশি এবং মেরু অঞ্চলের দূরত্ব কম যার জন্য মেরু অঞ্চলে মাধ্যাকর্ষণ শক্তিটা বেশি কাজ করছে নিরক্ষীয় অঞ্চলের তুলনায় এর জন্য ঘড়িটি 2.5 মিনিট স্লোতে চলছে তাহলে এর থেকে এই পরীক্ষা থেকে আমরা অনুমান করতে পারি যে পৃথিবী হচ্ছে অভিগত গোলক তো এরপর 3 নম্বর পরীক্ষা দেখো 3 নম্বর প্রমাণ 3 নম্বর প্রমাণ হচ্ছে পৃথিবীর বৃত্তচাপের পার্থক্য পৃথিবীর বৃত্তচাপের পার্থক্য ঠিক আছে তো এই প্রমাণটি করা হয় আনুমানিক তোমার হবে 1736 থেকে 37 খ্রিস্টাব্দ নাগাদ এটা করে ফ্রান্সের একটি একাডেমি ছিল নামটা এখন মনে পড়ছে না রয়্যাল সামথিং কিছু একটা নাম আছে যাই হোক পরে মনে পড়লে বলছি আমি তো কি করলো তারা না তারা পৃথিবীর এটা ধরে নাও পৃথিবী তারা পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলের কাছাকাছি যেটা হচ্ছে তোমার এবং প্যারিস এবং ল্যাপল্যান্ড পৃথিবীর কাছাকাছি হচ্ছে কুইটো কুইটো যেটা 0 ডিগ্রি প্যারিস যেটা হচ্ছে 48 ডিগ্রি এবং ল্যাপল্যান্ড যেটা হচ্ছে 46.5 ডিগ্রি সবগুলোই নর্থ তো এই তিন জায়গার বৃত্তচাপ তারা দেখলো একটি নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী তারা বৃত্তচাপ পরিমাপ করলো দেখা গেল যে কুইটো শহরের বৃত্তচাপ খুব ছোট এবং তুলনামূলক এই প্যারিস শহরের বৃত্তচাপের যে দৈর্ঘ্য সেটা বড় এবং তার সবচেয়ে বড় হচ্ছে ল্যাপল্যান্ডের দৈর্ঘ্য বৃত্তচাপের তাহলে এর থেকে অনুমান করলো যে কুইটো শহরটা মানে কুইটো যেখানে 0 ডিগ্রি সেটা হচ্ছে বেশি পরিমাণে বিস্তৃতি লাভ করেছে মানে কি ওটা ফাঁপা জায়গাটা খোলা এবং তুলনামূলক এই দুটো অঞ্চল কুইটো থেকে প্যারিস প্যারিস থেকে ল্যাপল্যান্ড তুলনামূলক এদের বৃত্তচাপের পরিধি বেশি মানে জায়গাটা হচ্ছে কম তাহলে এর থেকে বলা যায় যে পৃথিবীর আকৃতি হচ্ছে অভিগত গোলক যদি এই পয়েন্টটি বুঝতে না পারো তাহলে বোঝাতে গেলে ভিডিওটি আরও বেশি লম্বা হবে তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো তারপর আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি পরের ভিডিওতে 4 নম্বর পয়েন্ট দেখো ওজনের পার্থক্য পয়েন্টটি হবে ওজনের পার্থক্য কিভাবে হবে না এটা পৃথিবী আমরা নিউটনের যে সূত্রটি তার থেকে কি বুঝতে পারলাম না পৃথিবীর কেন্দ্র থেকে যে বস্তু অনেক দূরে অবস্থান করবে তার উপর পৃথিবীর আকর্ষণ শক্তি কম কাজ করবে এবং যেটি কাছে অবস্থান করবে তার উপর পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি বেশি কাজ করবে তাহলে আমরা দেখব যে যদি মেরু অঞ্চলে কোনো মানুষ দাঁড়িয়ে থাকে একই ওজনের মানুষ যদি নিরক্ষীয় অঞ্চলে দাঁড়িয়ে থাকে তাহলে মেরু অঞ্চলের মানুষের ওজন বেশি হবে কারণ মেরু অঞ্চলে দাঁড়িয়ে থাকা মানুষটি নিরক্ষীয় অঞ্চলের মেরু অঞ্চল মানে পৃথিবীর কেন্দ্রের খুব কাছে অবস্থান করছে এবং নিরক্ষীয় অঞ্চলে বেশি দূরে অবস্থান করছে তাহলে এর আকর্ষণ শক্তি বেশি হবে আকর্ষণ শক্তি বেশি হলে এর ওজন বেশি হবে এবং নিরক্ষীয় অঞ্চলে যে ব্যক্তিটি দাঁড়িয়ে থাকবে তার ওজন কম হবে কারণ নিরক্ষীয় অঞ্চল থেকে এই মানে পৃথিবীর কেন্দ্র থেকে এই ব্যক্তিটি খুব দূরে অবস্থান করছে যার জন্য মাধ্যাকর্ষণ শক্তি কম এবং এর ওজন তুলনামূলক কম হবে তাহলে এর থেকে আমরা বলতে পারবো যে পৃথিবী হচ্ছে অভিগত গোলক 5 নম্বর প্রমাণ দেখো 5 নম্বর প্রমাণ হচ্ছে কি ধ্রুবতারার অবস্থান কি দেখো যদি আমরা পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল থেকে ধ্রুবতারাকে দেখি এবং যদি আমরা 111 কিলোমিটার এগিয়ে যাই তাহলে আমরা এই ধ্রুবতারাকে 1 ডিগ্রি সরে যেতে দেখব যদি আমরা নিরক্ষীয় অঞ্চল থেকে এগোতে থাকি মেরুর দিকে তাহলে প্রতি 111 কিলোমিটার যদি এগোই তাহলে আমরা ধ্রুবতারাকে 1 ডিগ্রি সরে যেতে দেখব কারণটা তোমরা ভিডিওটি देखो आरो भिडियो छाड़ा आछे सम्भवत भूगोलेर अंकगुलोते आमि बोलेछि एटा किभाबे होच्छे केन 111 এই ব্যাপারটা। তো 111 কিলোমিটার এগোলে ধ্রুবতারার অবস্থান পার্থক্য হয় 1 ডিগ্রি। এরপর আমরা মেরু বিন্দু থেকে যদি নিরক্ষীয় অঞ্চলের দিকে 111 কিলোমিটার যাই তাহলে দেখব যে এর অবস্থান কিন্তু 1 ডিগ্রি সরবে না, 1 ডিগ্রির কম সরবে। এর থেকে আমরা বলতে পারি যে পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলটা হচ্ছে গিয়ে বেশি ফাঁপা বা ফোলা বা স্ফীত এবং মেরু অঞ্চল হচ্ছে কিছুটা চাপা। তাহলে এই প্রমাণ থেকেও আমরা বলতে পারি যে পৃথিবীর আকৃতি হচ্ছে অভিকতগোলক। আচ্ছা ভিডিওটি অনেক ফাস্ট হয়ে গেল কারণ ভিডিওটিকে ছোট করতে হবে। তোমরা যদি আরও বিস্তারিতভাবে আরও পয়েন্ট চাও যে পৃথিবীর অভিকতগোলক সপক্ষে আরও কয়েকটি প্রমাণ তাহলে সেটা হচ্ছে সরাসরি মহাকাশ থেকে তোলা চিত্র। যদি তোমরা এছাড়াও আরও প্রমাণ চাও তাহলে তোমরা কমেন্ট করো অবশ্যই যে আরও ভালোভাবে করতে, তাহলে আমি নেক্সট ভিডিওটি আরও ভালোভাবে করে দেবো। আর তোমরা যদি এইভাবেই ভূগোলের